ইরানে গুপ্ত ঘাতকের হাতে নিহত হওয়া হামাস প্রধান ইসমাইল হানিয়ার জানাজা বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। এই নামাজে জানাজায় ইমাম হিসেবে থাকবেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি এ তথ্য জানিয়েছে। বুধবার সকালে তেহরানের একটি আবাসিক ভবনে বিমান হামলায় নিহত হন ইসমাইল হানিয়া। এই ঘটনায় তার দেহরক্ষীও প্রাণ হারান। এক বিবৃতিতে হামাস জানায়, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইরানে গিয়েছিলেন হানিয়া। মঙ্গলবার তেহরানে পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠান আয়োজিত হয়। পরদিন তেহরানে নিহত হন হানিয়া। হানিয়ার উপর এই হামলার পেছনে কে জড়িত সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন আগামীর ব্যাংকে। তবে হামাসের দাবি, ইসরায়েলের হামলায় হানিয়া নিহত হয়েছেন। হানিয়া হত্যার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস ও ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হামাস প্রধান নিহতের ঘটনায় ভয়ঙ্করভাবে প্রতিশোধ নেবে তেহরান। এই ঘটনার নিন্দা জানিয়েছে চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশ। বলা হচ্ছে হানিয়া হত্যার ঘটনা মধ্যপ্রাচ্য সংঘাতকে আরও উস্কে দেবে, যা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।